তো গাইস ব্যাক টু মাই চ্যানেল, সো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আমরা রেডি হয়েছি, যাচ্ছি মানে রাবণের বধ দেখতে। তো আছে কয়েকজন, আছে সৌমেন, আছে আবার ইয়ে আছে। তো ওখানে গিয়ে কী কী করি না করি, সো ওখানে গিয়ে সব কিছু দেখাবো, কখন রাবণের বধ হয় না হয়, কীভাবে হয় না হয়, সো দেখা হচ্ছে ওখানে। সো গাইস ফাইনালি চলে আসলাম রাবণ বধ মেলায়। তো দেখতে পাচ্ছ আমরা এখন যাইতেছি, তো এখনও চালু হয়নি, অবশ্য একটু দেরিতে হবে, তাই এখন যে ভিড় রাস্তা দিয়ে যাওয়াই যায় না। সো গাইস দেখুন মানে মেলা অনেক জমেছে, অনেক ভিড়ে ভিড় হয়েছে, রাস্তাঘাটে লোক ধরেই না। এই দেখো ওদের লাইটিং দেখা যাচ্ছে, আমরা এখনো কিছু দূরে আছি, তো সামনাসামনি ভিউটা দেখাবো এখন। সবাই ব্লগটা কন্টিনিউ করতে থাকো, কেউ ব্লগ থেকে বেরোয় যাবেন না। দেখুন আমরা চলে এসেছি, সৌমেন আছে, সৌমেন আমি আরো অনেকেই আছে। তো ভিড় মোটামুটি হয়েছে, তো আমাদের রাবণ বধ কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। তো সবাই ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর দেখতে থাকো, কিছুক্ষণের মধ্যেই আমাদের রাবণের ইয়েটা। গাইস দেখুন, তো গাইস দেখুন আমাদের রাবণকে এখনই দেখাবো। মন্দির আছে দুর্গা মণ্ডপের সামনে, পুজো এখানে দেখুন মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে। আগত দর্শক মন্ডলীর কাছে বিশেষ অনুরোধ, আপনারা ঘটনা হচ্ছে এই যে বিদ্যুৎ, আমার বিগ ফ্যান, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমাদের রাবণের বধ এখনই চালু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা
আজকের মতো এখানে আপন বার্তা শেষ।